আপনারা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। বন্ধুরা তোমরা তো জানোই যে বালসিরা সাংবাদিক, তো এক নম্বর সাংবাদিক তো হইছে বালসিরা সাংবাদিক, হেড হইছে রাকিব ভাই, তো তারপর হইছে ইমামুল শট, তো তারপরে ব্যাপক ভাইরাল, খুবই আর কি জনপ্রিয় হইতাছে তো আমাদের হেলমেট আল্লাহ, তার নাম হইছে পাগলা শট। এই যে পাগলা শট, তো পাগলা শট রে আমি আজকে কিছু কথা জিগামু। তো পাগলা শট, তো যাই হোক, তুমি যে আমাগো কলগাছি এরিয়ায় মানে আমাগো রাউন্ডে আইছো, তো তোমার আয়না কিরকম লাগতাছে? তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। একচুয়ালি তঙ্গুরের হাতে মানে মিট করে এত ভালো লাগছে, মানে কবার লাগা আর কি, তঙ্গুরে ব্যবহার পাতি দেখে খুব ভালো লাগলো আমার, তো কী কম আর, পুরো ভালো লাগছে। তো যাই হোক, তারপরে আছে নেক্সট বিয়াল দেশি ভয়েস, তো বিয়াল দেশি ভয়েস তোমারও জিগায়, তুমি যে আমাগো এই গ্রামে বা আমাগো এলাকায় আসছো কলগাছির, তো যাই হোক তোমার এই জায়গাটায় ব্রিজপাড়া আছো, তো কিবা লাগতেছো তোমার? আমার মানে একদম ভালো লাগতেছে, কি আর কমো, একদম মনের থেকে শান্তি পাইতেছি আজকে। তো এই ভাইয়ের লগে দেখা হয়েছে যে মানে এই কি বানা স্টেটাস সিস্টেম ভিডিও বানায় বাল্যের জীবন আমার, আরও পাগলা শট অন্তরের থেকে ডায়লগ দেয়। হ্যাঁ হ্যাঁ, অন্তরের থেকে ডায়লগ দেয়। পাগলা শট আছে, আসল নাম হলো জাহেরা ফারুক, আর এই ভাইয়ের আসল নাম হলো আমিনুল, তো সবাই জানে মুন্না ভাই বিলে। তো সবের লগে দেখা হইলো একদম ভালো লাগতেছে, একবার অন্তরের থেকে ভালো লাগতেছে। তো ইতিমধ্যে আমার সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে, তো পাগলা শট, তুমি যে সোশ্যাল মিডিয়া আইলে বা ফেসবুকে আইলে, তুমি কার দেখা দিয়ে আইলে, মানে তুমি যে রোস্ট ভিডিও বানাও, তো তুমি কার দেখা দিয়ে আইলে, এটা যদি আমার দর্শকের উদ্দেশ্যে একটু কইতে খুবই আর কি ভালো লাগতো। তো অ্যাকচুয়ালি ওই সেটা কি, তার মানে আমি গ্রেপ্তার দেখে আহি নাই, তার মানে কথা হইলো কি যে ব্যাপক পরিমাণ দেখি আবেদ আলি, তো ভিডিওর ভিতরে তার মানে বহুত গালি ইউজ করে, মানে ভাষা খারাপ ইউজ করে ভিডিও বানায়। তো আমি ভাবলাম যে অগরে যদি বাস না দেয় তাহলে তো হয় না আর কি, তার মানে এত আর মাও বইন আছে, বহুত কিছু কয়, মানে এইরকম করে গালাগালি করে, মানে কবার লাগা গালাগালি করে। তো যার জন্য আমি কইলাম কি যা তাহলে আমি ও ভিডিও বানাবো, তো অগরে বাস দিবার নিয়ে, তো একমাত্র অগরের জন্য আইছি যে অগরে খালি গান ফাড়া ভিডিও বানাবো এবং কি রোস্ট, তো জানোই তো যে আঙ্গুরে ভিডিও ভিতরে খালি বেশি গালি দেই। তো যাই হোক বন্ধুরা, তো এখন আমি তারপরে পাগলা শট রে জিগামো। পাগলা শট, তো ভাই তুমি বিয়া বাড়ু করছো না? নাই না না, বিয়া বাড়ু ভাই করি নাই, আর একচুয়ালি মানে নিয়ত নাই যে দু এক বছরের ভিতরে বিয়া করবো বলে, আমার নিয়ত নাই। তার মানে বিয়া বাড়ু তো হয়তো করাই লাগবো, পুরুষ মানুষের যেহেতু বিয়া বাড়ুটা করা উচিত, তার মানে ওইটা ওই আর কি, তো মানে দু এক বছরের ভিতরে করবো না আর কি, মানে এটা একটা আমার আশা, মনে আশা যে দু এক বছরের ভিতরে করবো না। তো যাই হোক, বোঝা গেছে যে তুমি মানে ফেসবুক বা ইউটিউবে ভাইরাল, মানে ফুল ব্যাপক ভাইরাল, এমনি তো ভাইরালই কিন্তু পুরা মানে একদম পুরো ভাইরাল হওয়ার পরে তুমি তার মানে তুমি ভাবছো যে আমি বিয়া বাড়ু করবো? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে যেমন আর্নিংটা যখন ভালো ভালো পরিমাণ ইনকাম পামো, তখন মানে বিয়া করবার নাকি আর কি ই করবো আর কি, নিমন্ত্রণ সবারই জানাবো, যে সবারই আর কি কয় না যে বিয়া বাড়ুটা করবো বলে সবারই দাওয়াত দেবো, এটা আমার মনে একটা আশা আর কি। তো যাই হোক, আমার তারপরের কোয়েশ্চন রয়েছে, তোমার ইউটিউব বা ফেসবুক মিলে তুমি কত টাকা আর কি ইনকাম করছো, যদি আমার দর্শকের উদ্দেশ্যে একটু কইতে, মানে দর্শকের আমি কও জানি দর্শকে হই না ভালো লাগে, তাও জানি আগ্রহ হয়, আগ্রহটা আহে ওই সেটা কি, তার মানে যেহেতু আমি ইউটিউবটা মনিটাইজ করা হারি নাই, মানে ওয়াচ টাইম হালকা পাতলা কম আছে, আর ফেসবুকটা অ্যাকচুয়ালি মনিটাইজ করছি আমি প্রায় এক সপ্তাহ 10 দিন হয়েছে আর কি, ওটা মাসে মাসে ইনকাম আহে, যেহেতু মানে সব মাসের 22 তারিখে করে ইনকামটা দেয়, তো ফাইনালি আমি কোহারতাইছি না আর কি ওই ইনকামের কথাটা, মানে সামনের 22 তারিখে কোহামো আর কি। তো যাই হোক, বাইরে আর কি ইনকামের মানে চোখ ডাক দেখা নাই হন্দমা, ঠিক আছে, তো একটা পেমেন্টও হন্দমা পাই নাই, তো ভাই আর কি ইউটিউব বা ফেসবুকে আইলে তোমার ভালো কিছু করা যায় না করা যায় না, এটা তোমার মুখ থেকে শুনবো? না না, ইউটিউব ফেসবুকে থেকে আইলে আর সবাই ভালো কিছু করা হবো, আর এবং কি আমিও করবার চেষ্টা করতেছি, আর তুমিও তো হয়তো জানো যে তুমিও একটা ইউটিউবার, তুমিও হয়তো মানে ভালো কিছু করতেই যাও, আরও ভবিষ্যতে ভালো কিছু করবা, আমিও ইনশাআল্লাহ দোয়া করি ভবিষ্যতে মানে সবাই ভালো কিছু করুক, আর ছোটো ছোটো ক্রিয়েটার আছে মানে সবাই ভালো কিছু করুক আর কি। আর সোশ্যাল মিডিয়া এরকম একটা প্ল্যাটফর্ম, মানে সবেরই মানে বস্তুটা আর কি, সবেই তার মানে করবার নিকে চেষ্টা করা হারে, সবেই ইনকাম করা হবো, মানে এরকম একটা জিনিস অধিকার আছে, সবেরই আর কি অধিকার আছে, তার মানে তুমি আজকে তোমার ফলোয়ার্স নাই বলে যে তুমি ভিডিও করা হবা না, তোমার ভিউস আহে না দেখে যে তুমি ভিডিও করা হবা না, লাগবে তাহলে ফলোয়ার্স, হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কথা না যে তুমি মানে ভিডিও করলে যে পয়সা পাবা না, তুমি ভিডিও করতে থাকো আজকে কালকে ডেইলি ভিডিও আপলোড করো, তুমি একদিন হয়তো ভাইরাল হবা আর কি, এটা 100% আমি কয়ে দিতেছি যে তুমি একদিন হয়তো 100% ভাইরাল হবা। তো মানে চেষ্টার কোনো করলে মানে তোমার ফল মিলবে নাকি? আমি আজকে মানে 3 মাস ধরে ভিডিও করতেছি, আমি 3 মাসে বহুত পরিমাণ ভাইরাল হয়ে গেছি গা, তো মানে তোমার দুয়া শিব্বাতে ভাইরাল বিলে কই না, তার মানে ভাইরাল বিলে কইলে শরম করে, তো মানে হয়তো আমার সাপোর্ট করো তোমরা, অনেক অনেক ভালো লাগছে, তো আজকে তোমার হাতে মিট করে আমার খুব ভালো লাগতেছে, একচুয়ালি তুমি এত ভালো মনের মানুষ হবা,
তো আমি জানি না তুমি তোমার তুমি যে আমার ইন্টারভিউ নেবে আমার খুব ভালো লাগতেছে আজকে, তো কও আজকে তুমি তোমার অ্যান্সারই দিমু আমি আজকে। তো যাই হোক তার কথা রয়েছে মানে আমার লগে মিট করে আমার কাছে ইন্টারভিউ দিয়া মানে এই বালসিরা আর কি ইন্টারভিউটা দিয়া মানে ভালো লাগতেছে। তো ভাই আমি তো এক নম্বরে মানে তুমি যেমনে কো বালসিরা ঠিক আছে, আমি তো তোমার বালসিরা কইতাছি তাতে তুমি খারাপ পাইছো? না 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 না, বালসিরা বিলাক কইলে আমি মানে লুচ্চা কইলেও আমি মানে খারাপ মানে নাঙ্গরে একটা ইমোশন ভাষা নাই না, ইমোশন মানে দেখতে লুচ্চা লুচ্চা দেয়া যায় সবারে মানে জেডি ক্রিয়েটর আছে এক কথায় কবার গেলে মানে ব্যান্ড চোদ সব। কি করে তো রোস্টারের বিষয়ে কটা দুইটা যদি রোস্টারের বিষয়ে জিগামু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমার এক নম্বর হলো ইমামুল শট, ইমামুল শট, ইমামুল শটের বিষয়ে যদি দুই একটা কথা কইতে আমার দর্শকের উদ্দেশ্যে। তো ইমামুল শট বলতে কি তার মানে ইমামুল শট আঙ্গুরে গ্রামেরই মানে এইরকম ধরনের মানে অ্যাটিটিউড দেখায় মানে ওর এক কথায় কবার গেলে মানে ওয়াক মানে আমি নাম ইউনিভার্স চাই না, তার মানে এইরকম অ্যাটিটিউড অ্যাটিটিউড বলতে মানে বহুত অ্যাটিটিউড ও আঙ্গুরে গ্রামের। আমি ওর আগে একটা কল দিছিলাম কিন্তু অতি মানে ফোন রিসিভ করে আমাকে কইলে যে হ্যাঁ তোমার হাতে মিট করবো তুমি আহো আমার বগলে, ওর বগলে গেছি অতি বাড়তে নাই গা অন্য জায়গায় গেছে গা ঠিক আছে ওইরকম মানে অ্যাটিটিউড দেখান লাগে না অতি বাড়তে আসাল। আমি আমার পার্টনারে কল করছি আঙ্গুরে বাড়ির বগলে ওর বাড়ি, আমি পার্টনারে কল করলাম অতি কইলো যে হ আমার আমার বগলে আছে খারে কিন্তু অতি আমাকে মিশা কথা কইছে সেজন্য কইলাম অন্য বলে হান আমার কাছে ভাল লাগে না আর কি ইমামুল ইমামুল পড়তে কি ভাল লাগে না আমার কাছে। তো যাই হোক তুমি চেষ্টা করতেছো যদি তুমি নিজে চেষ্টা করো কোনো আপিত লাপিত এই বালসিরা মালসিরার পাশ ধরে কোনো লাভ হবো না ঠিক আছে। তুমি যদি ভালো করে কন্টেন্ট দিয়ে আরো গ্যারান্টি আছে তুমি বাইরে লই যাবা গা, আমি তোমার কথা দিলাম তুমি রেগুলারলি কন্টিনিউ ভিডিও আপলোড করতেই থাকো দেখবা যে একদিন না একদিন সাকসেস পাবাই গ্যারান্টি আছে। আর হয়তো মানে আমার এত পরিমাণ ভালো লাগছে আজকে যে তোমার হাতে আমি ইন্টারভিউ দিম আজকে তোমার মানে চ্যানেলে যে আমার ভিডিও যাবো এটা আমার খুব ভালো লাগতেছে। আর কথা হলো যে ইমামুল শট বলতে কি আরও ভালো ভালো ক্রিয়েটার আছে যেমন মানে কইলাম না আর কি ওই দুইটার কথা মানে এইরকম খারাপ মানে অন্যার অন্য অন্য কথা গাও একটু কাকাইডে দিস ক্যামেরাম্যান আর অন্য কইও না আর কি অন্য জিগাও না অন্য পার্সোনাল ম্যাটার আর কি। তো ঠিক আছে তো এখন আমি জিগামো বিএল দেশি বয়েস। তো তুমি কতদিন ধরে আর কি ফেসবুক ইউটিউবে আইছো? আমি বহুত দিন ধরে আইছি কিন্তু মানে আমার আমি হলাম স্টুডেন্ট তো পড়াপাঠির মধ্যে সময় দেন আগে ভিডিওর মধ্যে বেশি সময় দেওয়ার পারতেছি না তো সেই জন্য আমি অতটুকু আগেবার পারি নাই আর কি। তো এখন কাবারই উঠে পড়ে লাগছে আর কি, যদি বন্ধুরা সাপোর্ট করে তাহলে কি জানি আগে যাবার পারবো আর কি। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, তো বিয়াল দেশি বয়েস এটা হচ্ছে বিয়াল দেশি বয়েস আর এটা হচ্ছে তোমার পাগলা শট। তো যাই হোক বন্ধুরা এই দুজনের সবাই সহযোগিতা করে অল্প আগবাড়ে নিয়ে যাবো বলে আমি আশা করি। তো তোমাকে নিজে মুখে তোমার চ্যানেলের নামটা একদম কই দাও। তো আমার চ্যানেলের নাম হচ্ছে পাগলা শট। তো অ্যাকচুয়ালি জানে আমার যতটি মানুষের সাপোর্ট করো আর কি এই বাইরেও মানে সাপোর্ট করবো আর কি, আমি আশা করি যে 100% সাপোর্ট করবা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, লাইক তো জানোই যে লাইক করে দেওয়া লাগবো। আর জাহেরা আমার চ্যানেলের নাম হইতেছে ভিএল দেশি বয়েস কারণ আমরা লোকেল বলাই পান তো লোকেল সিস্টেমে নাম রাখছি ভিএল দেশি বয়েস। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর এই ভাইকে সাপোর্ট করবেন পাগলা শট যিনি আমাদের ফারুক ভাই তাকে সাপোর্ট করবেন আপনারা আপনাদের দোয়া আশীর্বাদে যারা যাতে আমরা উপর মেহে আগে যাবার পারি আপনারা দোয়া আশীর্বাদ করবেন একটু। তো যাই হোক বন্ধুরা, তো এই দুজনের নাকি আর কি ভালো ওই কথাবার্তা হয়ে আর কি ভালো লাগলো। তো যাই হোক তোমরা তাদের দুজনকে একটু সহযোগিতা করে মানে আগবাইরে নিয়ে যাবে বলে আশা করি। তো ইউটিউবে আইলে আর কি ধরো ভালো কিছু করণ যায়, অরিজিনালি ভালো কিছু করণ যায় মানে তুমি যদি রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড করো ভাইরাল তো বাই গ্যারান্টি আছে কিন্তু কোনো সময় বাদ দিও না, 2 বছর লাগুক 3 বছর লাগুক ভালো কিছু করা হবে আর কি। তুমি 100% যদি ডেইলি যদি ভিডিও আপলোড করো তোমার মানে এই কন্টেন্ট ধৈর্য যদি তুমি ভিডিও আপলোড করো 100% তুমি ভাইরাল হবা কিন্তু এক ক্যাটাগরির ভিডিও লাগবো হয়েছে। আর তুমি টাইটেলি একটা বস্তু লিখতেছো ডিসক্রিপশনে আর একটা দেখতেছো ভিডিওর ভিতরে আর এক স্ক্রিপ্ট দিছো ওইগুলো হবে না মানে। কিন্তু আমরা অল্প দুই ধরনের ভিডিও ছাড়ি মানে একটা হইতেছে যে এরা রোস্টিং করি আর একটা হইতেছে যে এরা যে আমাদের ভাইয়ের ভাইগরে লগে মিট করি ভাইও রোস্টিংই করে আর মানে রোস্টিংই কিন্তু মাঝে মাঝে যে মিট করি না ভিডিও সিডিও দেই আর কি সেইভাবে দুই ধরনের হয়ে যায় আর কি কিন্তু আমরা রোস্টিংই করি অ্যাকচুয়ালি। তো যাই হোক বন্ধুরা, তো আশা করি ভিডিওটা আর কি ভালো লাগছে দেখা, যদি কোনো ভিডিওর মধ্যে কোনো ভুল ছুল হয়ে থাকে তাহলে মাফ করো কারণ আমরা হইলাম ছোটো মোটো ইউটিউবার ঠিক আছে, ছোটো মোটো ইউটিউবার ভুল ওবই কোন ধরনের কথা কন লাগে এটা হয়তো আমরা ভালো করে জানি না। তো যাই হোক আমরা তাও বহুত কষ্ট করতেছি চেষ্টা করতেছি চেষ্টার মানে পুরো ফুল চেষ্টাই আছি মানে আমরা হার মানি নাই আর মানবো না, ভাইরাল হইতেই লাগবে ক
কথা হইছে এই আর ওইছে একটা কি যে নিজেরে নিজে কোনদিনও ভাইরাল ভাইরাল বিলা কওয়া লাগে না আর কথা হইলো যে একটাই যে মানে তঙ্গরে সাপোর্ট জি আনি দিছাও আশা করি এইভাবে সাপোর্ট দিয়া যাও মানে তঙ্গরে ভালো কিছু জানি দেওয়ার চেষ্টা করা হারি আমরা আর ফাইনালি মুন্না ভাই তো জানোই মুন্না বিলারে সবাই চেনো মুন্না ভাইরে তো দেখছিল ডায়লগ কয় ওই বালের জীবন আর ভাই একটা ডায়লগ কয় একটা ডায়লগ কয় দাও কয় দাও কয় দাও তো যাই হোক বালের জীবন আমার নদীর বাড়াই ছিলাম ভিডিও বানাবার নিগে ভিডিও তো দূরের কথা ভালো করে ঘুমই হয় নাই একটা প্রেম করছিলাম সেও সাইরা গেল ইউটিউবে ছিলাম নাম কামাবার নিগে নাম কামানি তো দূরের কথা কেউ আমারে সাবস্ক্রাইবই দেয় না সাবস্ক্রাইবই করে না তো যাই হোক এটা হলো আমার ভাইরাল ডায়লগ তো যাই হোক তোমার আরেকটা মানে কথা কই তুমি যে চুল রাখছো নাকি তে পাগলা শর্ট এটা আসলে বুঝলাম না তুমি চুল রাখছো কি রে एक्चुअली ওই সেটা কি যে আমার মানে চুল মানে ভাল লাগে আর কি মানে ছোট মানে পাগলা পাগলা দেখ পান নি কেন নাকি মানে সোশ্যাল মিডিয়ায় পাগলা দেখলেও মানে বাস্তবই তো আমি ওইরকম না আর কি তুমি তো ফাইনালি দিশা পাইছো আর কি তো एक्चुअली মানে সোশ্যাল মিডিয়ায় পাগলা আমি কি করো জেডাই করো মোট কথা তোমার ভিউয়ার্স লাগে एक्चुअली হইছে যে তোমার ভিউ দে কথা তার মানে তুমি ভিডিওর ভিউ কিবা করে কামাও মোট কথা ভিউ কামাও ভিউ মানে তো পয়সা আর পয়সা মানে তো মানে জানোই যে ভিউ বলতে পয়সা তো যার জন্য মানে আমি চুল রাখছি একটাই উদ্দেশ্যে যে আমার মানে চুলের জন্য মানুষে বহুত সাপোর্ট করে যখন মানে এরকম করে যাই দেয় একটা তো ওইটা আর কি বেশি সাপোর্ট করে আমার তো যার জন্য চুল রাখছি তার জন্য আর কি চুলটা কাটে না নাকি না 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 হ্যাঁ তো ঠিক আছে তার জন্য আর কি চুলটা কাটে না মানে এটা দিয়ে তার মানে পাগলাম কি করে যায় না বুঝছো ভিডিওর মাঝখানে তো যাই পাগলাম কি করলেও আর কি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করে তোমাকে হাসি ফুর্তিতে রাখবার চেষ্টা করে ভাই আশা করি ভালো ভালো কন্টেন্ট দিমু এখন থেকে গালাগালি হালকা পাতলা কমাই দিমু মানে বহুত মানুষে রিকোয়েস্ট করতেছ যে এরকম করে গালাগালি করো না তো যার জন্য গালাগালি আমি কমাই দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু কইরা দিবা মানে স্যান্ডেলের বাড়ি দিয়ে থেকে যাওয়া কথা সাবস্ক্রাইব অবশ্যই লালে থেকে কালা হওয়া লাগবে